সম্মানিত দিনী ভাইরা, আমরা আল্লাহর জন্য সলাত আদায় করি। সলাত আদায়ের ক্ষেত্রে এমন কিছু আলামত রয়েছে, যেই আলামতগুলো প্রকাশিত হলে আপনি বুঝে নেবেন এই আলামতগুলোর কারণে আপনি সলাতের স্বাদ পাচ্ছেন না, মুনাফিকদের সাথে আপনার আলামতগুলো মিলে যাচ্ছে। যদিও এতেকাদান বিশ্বাসের দিক থেকে আপনি মুনাফিক নন, কিন্তু সলাতের ভিতরে আপনি অমনোযোগী, আপনার কাজগুলো মুনাফিকদের সঙ্গে মিলে যাচ্ছে। এমন কিছু আলামত হাদিস থেকে পাওয়া যায়, যে আলামতগুলো আমাদেরকে পরিষ্কারভাবে বলে দেয় মুনাফিকদের কি কি আলামত ছিল নামাজের ভিতরে। এক নম্বর মুনাফিকদের আলামত ছিল মুরাআতুন নাস ফিস সালাহ, নামাজের ভিতরে শুধু লোক দেখানো, মানুষকে দেখানো, লৌকিকতা, এটা মুনাফিকদের কাজ ছিল। কোরআন বলছে, আল্লাহ রাব্বুল আলামিন কোট করছেন সূরা নিসায় 142 নং আয়াতে কারিমাতে, ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনাল্লাহ ওয়া হুয়া খাদিউহুম ওয়া ইযা ক্বামু ইলাস সালাতি ক্বামু কুসালা। মুনাফিকরা আল্লাহকে ধোকা দেওয়ার জন্য দাঁড়ায়, বস্তুত তারা নিজেরাই ধোকা খায়, আর তারা নামাজে দাঁড়ায় ক্বামু কুসালা, একেবারেই অলস হয়ে, কেমন যেন দুর্বল, জীর্ণ শীর্ণ হয়ে নামাজের জন্য দাঁড়িয়ে যায়। এতক্ষণ খুব শক্তিশালী, ভালোভাবে হেঁটে এসেছে, নামাজের এখানে এসে একেবারে ঢলে পড়েছে, খুব অসুস্থ সে, এটা মুনাফিকের আলামত। ইউরাউনান্নাস, শুধু মানুষকে দেখানোর জন্য মানুষ তাকে নামাজই বলবে, এজন্য প্রথম কাতারে এসে দাঁড়ায়। আহা আফসোস তাদের জন্য, এই মানুষগুলোর জন্য নেওয়ার মতো কিছুই নাই। লা হাযা লাহুম, তারা ঘরের মধ্যে কোনো কিছু নিয়ে যেতে পারে না। অথচ আপনি যখন সলাত আদায়ের জন্য ঘর থেকে বের হবেন, আপনার মনের বাসনাগুলো আল্লাহ তাআলা পুরা করতে থাকেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কিন্তু মুনাফিকরা মানুষকে দেখানোর জন্য বের হয়, এজন্য তাদের মনের বাসনা পূর্ণ হয় না। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ইয়াকুলুল্লাহ তাবারাকা ওয়া তাআলা আনা আগনা শুরাকা আনিশ শিরক মান আমিলা আমালান আশরাকা ফি মাই গায়রি তারাকতুহু ওয়া শিরকাহু। যে বিরক্তা আমি আল্লাহর সঙ্গে কোনো আমল করে শরীক করেছে, কোনো কাজ করে যে লোকটা লোকদেরকে দেখাতে চেয়েছে, ওই লোকের কোনো এবাদত আমার কাছে কোনো প্রয়োজন নেই, আমি আল্লাহ তাকে ভুলে গেলাম, আশরাকা ফিহি মাই গায়রি তারাকতুহু, তাকে আমি আল্লাহ পরিত্যাগ করলাম, তাকে আমি আল্লাহ দূর করে দিলাম, ওয়া শিরকাহু, সে যে শিরিক করেছে ইবাদতের সময় আমার জায়গায় আমার সাথে অন্যকে, অন্যদেরকে দেখানোর জন্য কাজ করেছে, সুতরাং ওই কাজ আমার কোনো প্রয়োজন নেই, মাআযাল্লাহ। এজন্য এক নম্বরই আলামত যদি আপনার ভিতরে চলে আসে, আপনি এই আলামতটা থেকে নিজেকে পবিত্র করুন, মুক্ত করুন। দু নম্বরে তাখিরুস সালাহ আন ওয়াক্তিহা, সময় মতো নামাজ না পড়া, একেবারে গড়িমসি করতে 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 শেষ ওয়াক্তে গিয়ে নামাজ পড়া, এটা অনেকের অভ্যাস। যারা জামাতের সাথে নামাজ পড়ে না, তাদের একটা বড় অভ্যাস হচ্ছে শেষ ওয়াক্তে নামাজ পড়া। মা বোনদের মধ্যে অনেকেই একেবারে শেষ ওয়াক্তে নামাজ পড়েন, এটা মুনাফিকদের আলামত। কারণ হচ্ছে ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা নামাজের বিষয়টা ভুলে যায়। মুফাসসিরিনে কেরাম তাদের ব্যাপারে বলতে গিয়ে বলেছেন, হুমুল্লাযীনা ইউআখিরুনা সালাহ আন ওয়াক্তিহা, এখানে ওই লোকদেরকে বোঝানো হয়েছে যারা নামাজের বিষয়ের ক্ষেত্রে শুধুমাত্র দেরি করতে থাকে, তাদেরকে বোঝানো হয়েছে। এ আলামত আসলে এটা থেকেও আপনাকে পবিত্র করুন। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে জানিয়ে গিয়েছেন, আহাব্বুল আমাল, সবচেয়ে প্রিয় আমল কি,
আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আসসালাতু আলা ওয়াক্তিহা, সময় মতো নামাজ পড়া, ওয়াক্ত মতো নামাজ পড়া আল্লাহর কাছে খুব প্রিয়। এরপরে সাহাবাই কেরামকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুম্মা আই, সাহাবীরা প্রশ্ন করেছেন এরপরে কোনটা ইয়া রাসূলুল্লাহ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বিররুল ওয়ালিদাইন, পিতামাতার সাথে সদ আচরণ করা, পিতামাতার সাথে সৎ আচরণ করা। কলা সুম্মা আই, এরপরে কোনটা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে জিহাদ করা। এরপরে তৃতীয় নাম্বারে নামাজের ভিতরে মুনাফিক যেই আলামতটা প্রকাশ করে, সে আলামত আমাদের অনেকের ভিতরে আজ প্রকাশিত হয়ে আছে। সে আলামতটা হচ্ছে নাকরি সালা কা নাকরি দিকা, মুরগি যেভাবে ঠোকর দেয় এইরকম করে রুকু সেজদা, এত তাড়াহুড়া এত তাড়াহুড়া, এই কাজ যখন দেখবেন বুঝবেন এটা মুনাফিকদের নামাজ। এ ব্যাপারে আনাস বিন মালিক থেকে বর্ণনা এসেছে, তিলকা সালাতুল মুনাফিক, তিলকা সালাতুল মুনাফিক, তিলকা সালাতুল মুনাফিক, তিনি তিনবার বলেছেন। কার নামাজ? ইয়াজলিসু ইয়ারকুবু শামসা হাত্তা ইদা কানাত বাইনা কর্নিশ শায়াতিন, শায়তান কামা ফা নাকারা আরবাআন লা ইয়াযকুরুল্লাহ ফিহা ইল্লা কলিলা, একেবারে শেষ সময়ে এসে কোন রকম আপনি নামাজ পড়লেন, ওয়াক্ত শেষ, তার আগ মুহূর্তে নামাজ শেষ করলেন, এটা হচ্ছে মুনাফিকের নামাজ। এরপরে চার নম্বরে আল কাসলু ইন্দা কিয়াম ইলা সালা, নামাজে একটু দণ্ডায়মান হওয়া। আপনি সুস্থ আছেন, আপনি সবলভাবে দাঁড়িয়ে নামাজ পড়েন, এই দাঁড়ানোর ক্ষেত্রে মুনাফিকদের মতো টলমলে হবেন না। কলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আসকালু সালা আলাল মুনাফিকিন সালাতুল ইশা, এশার নামাজটা মুনাফিকদের জন্য সবচেয়ে কঠিন, অন্যান্য নামাজে আসলেও এশার নামাজে মুনাফিকরা আসতো না। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এরপরে হচ্ছে ওয়া সালাতুল ফজর, ফজরের নামাজটাও মুনাফিকদের জন্য কঠিন ছিল। এই দুইটা নামাজ যদি আমরা জামাতের সঙ্গে পড়তে পারি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন, যদি কেউ এশার নামাজটা জামাতের সঙ্গে পড়ে আল্লাহ রাব্বুল আলামিন অর্ধেক রাতটা তাহাজ্জুদ পড়ার সমান সওয়াব আল্লাহ তাআলা দান করে দেবে, সুবহানাল্লাহ। ওয়ামান সাল্লা সালাতাল ফজর মাআল জামাআহ ফাকান্নামা ক্বামা তুলাল লাইল, গোটা রাত জেগে তাহাজ্জুদ পড়লে যেমন সওয়াব হতো সমপরিমাণ সওয়াব আল্লাহ তাআলা গোলামের আমলনামায় দান করে দেবে, সুবহানাল্লাহ বিহামদিহি। এই দুইটা নামাজ মুনাফিকদের জন্য কঠিন, মুনাফিকরা এই দুই নামাজের জন্য আসতো না। ওয়ালাউ ইয়ালামুনা মা ফীহিমা, এই জন্য রসুল বলছেন যদি মুনাফিকরা জানতো, মানুষেরা যদি বুঝতো যে এই দুই নামাজের ভিতরে কি আছে, লাআতাউহুমা ওয়ালাউ হাবওয়ান, হামাগুড়ি দিয়ে দিয়ে, বাচ্চা যেভাবে হামাগুড়ি দিয়ে আসে এইভাবে করে করে হলেও তারা নামাজের জন্য পাগলপারা হয়ে ছুটে আসতো, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। সুতরাং এটাও আমাদের খেয়াল রাখতে হবে, মুত্তাফাকুন আলাই, এই হাদিসটা বুখারি মুসলিমে এসেছে। এরপরে পাঁচ নম্বরে আত তাখাল্লুফ আন সলাতিল জামাআ, জামাত ছাড়া নামাজ পড়া, এটা মুনাফিকদের অভ্যাস ছিল। সাহাবাই কেরাম বলতেছেন, ওয়ালাকাদ রাআইতুনা ওয়ামা ইয়াতাখাল্লাফু আনহা ইল্লাল মুনাফিক ইল্লা মুনাফিকুন মালুমুন নিফাক, রওয়াহু মুসলিম, এটা মুসলিমের মধ্যে হাদিসটা এসেছে। সাহাবাই কেরাম বলছেন যে আমাদের মধ্যে কারো মধ্যে এই অভ্যাস দেখতাম না, জামাত ছেড়ে দেওয়ার অভ্যাস, শুধু মুনাফিকদের মধ্যে দেখতাম জামাত ছেড়ে দেওয়ার অভ্যাস। আফসোস, আজকে আমরা কয়জন জামাতের সঙ্গে নামাজ পড়ি, কয়জন আমরা জামাতবদ্ধ হয়ে নামাজ পড়ি, কয়জন আমরা জামাতের গুরুত্ব প্রদান করি, আফসোস আমাদের জন্য। সাহাবাই কেরামের যুগে মুনাফিকরা ছাড়া কেউ জামাত ছেড়ে দিত না। এরপরে ষষ্ঠ নম্বরে কিল্লাতুল যিকর লিল্লাহি আযজা ওয়া জাল্লা ফিস সালা, নামাজে আমরা এত কম সময় দিই, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, নামাজের ভিতরে এত কম সময় দিই, অন্তত সুবহানাল্লাহ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম বলতে একটু সময় লাগে। এরপরে আপনি যখন আল্লাহু আকবার বলবেন, দেখুন আমরা ভুল করি কোন জায়গায়, আমরা অনেকে এত বেশি তাড়াহুড়া করি আল্লাহ জিকিরগুলোর ক্ষেত্রে, তাকবীরে তাহরিমার ক্ষেত্রে আল্লাহ আকবার বলে অনেকে পেট পর্যন্ত হাত ওঠায়, মারাত্মক দরজার ভুল।
কোনো হাদিসে পেট পর্যন্ত হাত উঠানোর কথা নেই, হাত না উঠান, শুধু আল্লাহ আকবার বলেন এক বিষয়। কিন্তু হাত যদি আপনি উঠাতে চান, দুটি রসুলের হাদিস থেকে সাবেত রয়েছে, একটা হচ্ছে এই মানকাবাই, এই দুই কাঁধ পরিমাণ জায়গায় হাতটা উঠাবেন, অথবা এই কান পর্যন্ত হাত উঠাবেন। আমরা অনেকে করি কানের ভিতরে হাত দিয়ে দিই, অনেকে কানের লতির মধ্যে হাত দিই, এর কোনোটাই করা যাবে না, হয় এই পর্যন্ত না হয় এই পর্যন্ত, এই দুই পর্যন্ত হাত উঠাবেন, এই পর্যন্ত অথবা এই পর্যন্ত, আল্লাহু আকবার বললেন। এরপর যখন রুকুতে যাবেন, সুবহান রব্বিয়াল আযীম, রুকু থেকে যখন উঠবেন, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফী, তাসবিহগুলো পড়েন, সিজদায় গেলেন, সুবহান রব্বিয়াল আ'লা, সময়টা কাজে লাগালেন। এরপরে সিজদা থেকে উঠে আরেকটা সিজদায় যাওয়ার আগে হুট করে আবার আরেকটা সিজদায় চলে যায় না, ওই সময়টা একটু পড়েন, আল্লাহুম্মা ফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারজুকনি, এই দোয়াগুলো মুখস্থ করেন, পড়েন। আমাদের দেশে এটা আমরা আমল করতে দেখি না, সিজদা থেকে উঠছে হুট করে আবার সিজদায় চলে গেছে। কোরআন কারীম আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইযা ক্বামু ইলা সালাতি ক্বামু কুসালা, অলস হয়ে নামাজের জন্য দাঁড়ায় না, নামাজের জন্য দাঁড়াতে হবে বীর দর্পে। ইউরাউনা আন-নাসা ওয়ালা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কালিলা, খুব অল্প আল্লাহকে ডাকে, অল্প ডেকো না, যেখানে তিনবার পড়া যায় ওইটা পাঁচবারও পড়া যায়, সাতবারও পড়া যায়, একটু বেশি সময় নিয়ে পড়েন। রসুল তো এমনভাবে রুকু করতেন, কেমন যেন সাহাবায়ে কেরাম মনে করতেন যে রসুল মনে ভুলে গেছে যে উঠতে হবে, আবার এমনভাবে সেজদায় যেতেন ভুলে যেতেন, কেমন যেন সাহাবায়ে কেরাম মনে করছে যে রসুল মনে ভুলে গেছে, এইভাবে করে এরপরে রুকু থেকে উঠে ধীরস্থির হতেন। আরেকটা সেজদায় যাওয়ার জন্য রসুল্লাহ সাল্লাম ধীরস্থিরতা অবলম্বন করতেন, সেজদায় গিয়ে সেজদা থেকে উঠে আরেক সেজদায় যাওয়ার আগে ধীরস্থিরতা অবলম্বন করতেন। এই কাজগুলো আমরা ইনশাআল্লাহ করব, তাহলে সালাতের স্বাদ আল্লাহ দান করবেন। লাউ লাম তাকুন রাসুল ইবাদাত লাউদ্দাত মিন সালিহিল আদাত, নামাজ সবচেয়ে উত্তম অভ্যাস হতো যদি এটা আল্লাহ রাসুল ইবাদাত ইবাদতের মূল বানায় না দিতেন। তা আল্লাহ তো ইবাদতের মূল বানিয়ে দিয়েছেন, কত সুন্দর একটা অভ্যাসকে ইবাদতের মূল আল্লাহ বানিয়ে দিয়েছেন। সুতরাং নামাজ যার ঠিক, সব ইবাদতটা তার ঠিক হবে ইনশাআল্লাহ। ইবাদত ঠিক করার জন্য নামাজের ক্ষেত্রে আমরা সঠিকভাবে নামাজ পড়ি, মুনাফিকের আলামতগুলো ছেড়ে দেই। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রোজ টিভি 24, এনজয় বাই লিসনিং টু দ্য হোলি কোরআন।